নামাজ বাদ দিও না বন্ধু, ইয়াপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আল্লাহর কসম, একদম কোরআন শরীফের রূপে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপ মুক্ত। রাসেল ভাই, আপনি পাপ মুক্ত মুভি করছেন, ভালো কথা, তাহলে কান্দেন কেন? তার মোর কান্দো না, এটা কি মোর দোষ? নুশের জীবন জানো। তাহলে আজকে আমার সাথে সবাই লন কান্দি। ভাই কান্নাকাটি বাদ দেন, আর আমি একটা কথা বলি। আমি আজকে আমি অনেক বড় পাপ মুক্ত মুভির ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনা হইতেছে গিয়া গত 2 তারিখে মুক্তি পেয়েছে বাংলার চলচ্চিত্র মুভি বাইয়ারে। হ্যাঁ, সিনেমার নামটাই হয়েছে বাইয়ারে, যেটাতে মূল চরিত্র হিসেবে অভিনয় করছে রাসেল মিয়া। তিনি তার সিনেমা প্রচারণার জন্য তিনি নিজেই ব্যান গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী সময় এরকম কথার কারণে মূল অভিনেতা রাসেল মিয়া একবার ক্ষমাও চেয়েছিলেন। এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নামাজ, রোজা, মসজিদ এই পবিত্র স্থানের সাথে কোনোদিন সিনেমার কোন সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, আমরা সবাই জানি বিষয়টার জন্য আপনি একবার ক্ষমা চেয়েছেন, বাট আমার কথা হইতেছে কি সিম কাস্ট আবার কিভাবে করলেন? আল্লাহর কসম, একদম কোরআন শরীফের রূপে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপ মুক্ত। আমরা জানি সিনেমাটা একটু ভালো হতে পারে, বাট পাপ মুক্ত হয় কিভাবে জানি না। আমার ঠিক বুঝে আসে না তারা কেমন বা কোন ধরনের গাঁজা খেলে সব কথা বলতে পারে। তারা মনে হয় হাই লেভেলের গাঁজা খেয়ে ভ্যান গাড়ি নিয়ে আসছে সিনেমা প্রচার করার জন্য। একবার চিন্তা করে দেখছেন মানুষের মন মাইন্ড এখন কোথায় চলে গেছে। আমার মনে হচ্ছে তারা ইন্ডিয়া থেকে ডেড সারা গাঁজা এনে খেয়ে ফেলছে, তার জন্য এরকম কথাবার্তা বলতেছে। আমি বিশ্বাস করি, তারা কখন বা কোন সময় ডেড সারা গাঁজা খাইছে মুশারফ ভাই আপনি বলেন? সেটা আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই, আমি তো জানি। অন্যদিকে হেলানা জাহাঙ্গীর বলে সিনেমা দেখার আগে উজু করে গেলে নাকি বের হয়ে এসে নামাজ পড়তে পারবে। সেখানে কিন্তু কোনো পাপ নেই, যে উজু করে হলে যে ছবি দেখে সে বের হয়ে কিন্তু নামাজ পড়তে। আবার রাসেল মিয়া বলতেছে পবিত্র কোরআন শরীফের উপরে হাত দেয় নাকি বলতে পারবে ছবিটা পাপ মুক্ত। আল্লাহর কসম, একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপ মুক্ত। যেখানে ইসলাম থেকে নিষিদ্ধ সিনেমা হারাম, সেখানে আপনি কিভাবে বলেন সিনেমাকে পবিত্র কোরআন শরীফের সাথে তুলনা করে? বাট কাম টু দ্য পয়েন্ট, ইসলাম আপনার একা না যে আপনি আপনার মতো করে প্রমোশন করবেন। আপনার মুভি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে প্রচার করবেন, সেটা ইসলামের সাথে তুলনা করেছেন, সেটা তো মেনে নেওয়া যায় না। রাসেল ভাই, আপনাকে আমি পার্সোনাল ভাবে চিনি না, তবে আপনি যে কাজটা করছেন এটা আসলে ঠিক করছেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি নেক্সট টাইম যে কথাই বলবেন বুঝে শুনে বলবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন।